কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? এখন থেকে এভাবেই খাবো। কেন? আর কত অপমান সহ্য করব, বাবা রোজই বলে এত বড় ছেলে এখনো বসে বসে খায়। জগা, কালকে যে পড়া দিয়েছিলাম হয়েছে? হয়নি। আজকে তোকে প্যান খুলে মারবো। স্যার, পড়া তো আমার হয়নি, তুমি কেন প্যান খুলবে? জানিস ভাই, আমার বউ আমাকে দেখতেই পারে না, আবার বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করায়। হ্যাঁ, এরকম ব্যাপার? আবে, আমাকে দেখে শিখ, আমার উপরে কোনো রকম হুকুমদারি করতে পারে না। এখন আবার কে ফোন করলো বে? হ্যালো, কোথায় আছো? এই তো বন্ধুদের সাথে। সব সময় শুধু বন্ধুদের সাথে আড্ডা, তাড়াতাড়ি বাড়ি এসো, এঠো বাসন গালা পড়ে আছে, মাজবা। এই শুনো, তোমার ওই হুকুমদারি আমার কাছে চলবে না, আমারও শেষ কথা আছে। বাড়ি যেয়ে প্রথমে ঝাড় দিব, তারপরে বাসন মাজবো। দেখলি আমি আমার বউকে কেমন হাতের মুঠায় করে রেখেছি? ভাই দাঁড়া দাঁড়া, ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কি পড়েছো তুমি? ভাই করোনা ভাইরাস লাগেন ভাই, আই পড়েছি, মাস্ক পাইনি। ও, তা এটা কি কি নাম এটা? এটা যা হাগিস। ও আচ্ছা, তো এটা কি পড়া খুব জরুরি দরকার? কি করবো, মাস্ক তো বাজারে পাওয়া যাচ্ছে না, 30 টাকার মাল বলছে, 350 টাকার দাম, কি করবো? ও, তো এটা সেফটি থাকবে তো? কি করবো, সেফটি রাখার জন্য এই করে জেনে পুলিশও মারছে বাইরে বেড়ালে। তোমার বাড়ি কোথায় ভাই? বাড়ি ভাই আমার বেলডাঙ্গা, মুর্শিদাবাদ বাড়ি। ও আচ্ছা, এখানে কি করতে এসছো তুমি? এই বাজার করতে এসেছিলাম এখানে, কি করবো। আবে এই ছোরা, তুই বলে ইদানিং খুব সিগারেট খাচ্ছিস, খুব বড় হয়ে গেলছিস লয়। এটা দেখছো, দেখ দেহেনি কথা, ই আবার তোমাকে কে বললে জি দাদা? আমি বেলে সিগারেট খাই, ইয়া মিচ্ছা ছেচ্ছা করে লাগিয়ে একটা ভালো ছেলেকে খারাপ করালাই, দেখ দেহেনি কথা। আচ্ছা ঠিক আছে, আমি মানু যে তুই সিগারেট খাইস না, এলে 10 টাকা, আর আমার লাগে 2টা দোকান থেকে ফ্ল্যাক সিগারেট কিনে লিয়াই। আরো 8 টাকা লাগবে জি দাদা। কেন বে? বাবা, কতদিন থেকে তুমি সিগারেট খাওনি? তুমি জানো না যে সিগারেট এখন 9 টাকা করে? তুই বেলে খাইস না বে, তোর দাম জানলি কি করে? তুমি বলতে চাইছো যে বিহা করিনি বুলে কাহুরির বদ যাত্রীও যাইনি? তোমার ঘে কথা। কি করছিস এখানে? স্যার পাবজি খেলছিলাম। পাবজি খেলা? চ থানায় চুলা, কোথাও যাবো না, সরজমন এখানে থাক। তুই কোথাও যাবি না, আমি কি জানিস? হিম্মত তো তোর দেখছি, এই এলাকার বাপ কে না জেনেই ঢুকে পড়েছে। আমি এই এলাকার বাপ। তুই এলাকার বাপ? এবার বল তোর নাম কি? বল, বলবি তো। আমি হচ্ছি তোমাদের সকলের প্রিয় কালো পোদ রাজকুমারী কত। হ্যালো, ও ফুবু, ফুবু আমার দাদির ভাতার মরে গেছে ফুবু। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার মায়ের ভাতা, তোমার আব্বা গো। ও ফুবু, তুমি জামাইকে তাড়াতাড়ি আসো ফুবু, আল্লাহ কি হয়েছে আল্লাহ। আমি মাঠে কাজ করছিলাম, ফোন এসেছিল, আমি বাড়ি আসি। শুনছেন, আই লাভ ইউ। কাকে বলছেন আপনি? এখানে তো আপনি একাই আছেন, আপনাকেই বলছি। এক মিনিট, এতদিনে মনের আশা পূরণ হয়েছে, সুন্দর মেয়ে একটা আমার প্রেমে পড়েছে, আমি সাত সকালে হাড়ের খবর। এসব গাছ পাকা বেগুন দিয়ে ভুটের লাবড়া যে কি টেস্ট আসবে কে জানে। সত্যি তুমি দাঁত কেলিয়ে দাঁড়িয়ে রইলে কেন, যাও না, ইচ্ছে মাথা গরম। আজ সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি। কিরে, কালকে নাকি তুই খুব মদ খেয়েছিস? হ্যাঁ। কেন? ব্রেকআপ হয়ে গেছে তাই। ব্রেকআপ কেন হলো? খুব মদ খেতাম তাই। কি করে
আমাকে ভালোবাসবি? না গো, আমার শরীর খারাপ। উড়িষ্যালা না গো হ্যাঁ গো দিয়ে কথা বলছি মানে নিশ্চয়ই লাইনে আসবে। আচ্ছা বলো তোমার কি শরীর খারাপ, আমি ডাক্তার দেখাবো। আমার না করোনা হয়েছে। তুই একাই মর, তোকে কেউ ডাক্তার দেখাবে নি, মর যা। দাদা বৌদির বই শুভ খাচ্ছে, আমার কেউ নাই, শুভ খাওয়ার কেউ নাই। তুমি আমাকে কিস না করে আমার বোনকে কিস করলে কেন? প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, অন্ধ মানুষ কি বুঝতে পারে কোনটা তুমি আর কোনটা তোমার বোন? সালা আগে কারো বাড়ি গিয়ে বেরোনোর সময় হাজলে বলতো দাঁড়িয়ে যাও, আর এখন হাজলে বলছে বেরিয়ে যাও। কই চাচা, বাড়িতে আছো নাকি? হাগো কি হলো গো? চাচা মিটারটা একটু দেখতে হবে তো। আর বাপু বললো না, দেখো ওই আম ঝড় না আম ঝড় বলে সেই ঝড় সব গাছ ফাছ সব উড়ে গিয়েছে, দেখো তো বাপু একটু মিটারটা দেখো। চাচা মিটারটা কই? মিটার মিটার বোমা বোমা কি হলো বড় ভাই? ও দেখো ওই কাপড়টা একটু সরাম বাপুরা, মিটারটা একটু দেখো। কি ব্যাপার চলিয়ে গেল, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। বড় ভাই, ও বড় ভাই, কি হলো রে ওরকম জোরে চিল্লাতে কেনে? তোর বোমাকে বলেছে কি ঘরের ভেতর কাজ যা? আরে ভাই আমি বেশি কিছু বলিনি, দেখ কাপড় দিয়ে মিটারটা ঢাকা ছিল, আমি বললাম বৌমা কাপড়টা সরা বাপুরা মিটারটা দেখে যা। তোমার বৌমা ব্যাপারটা বুঝতে পারেনি। ও তার মানে তুমি ওই বুঝা বুঝিস, তবে রে শালা। বল বেশি খেয়ে নেশা হয়েছি, এটা সূর্য বে? আরে না রে ভাই এটা চাঁদ। আরে সূর্য বে, দেখ শালা এটা চাঁদ। দাঁড়া শালা তোর 12টা বাজাচ্ছি। শুন 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 শুন, আমি লোকটাকে জিজ্ঞেস করে গেছো চো। আরে ভাই এটা সূর্য না চাঁদ, একটু বলো তো আমাদের দুজনের নেশা হয়ে গিয়ে। আমি ভাই বলতে পারবো না, আমি এই গ্রামের নতুন এসেছি।